নমস্কার, আমি দীপান্বিতা। আমি আজ আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি, গোবিন্দভোগ চাল দিয়ে লাউয়ের ঘণ্ট। লাউ অত্যন্ত উপকারী একটি খাবার, সেটি আপনারা সবাই আশা করি জানেন, এবং এই গরমে লাউ পেট ঠান্ডা করতেও সাহায্য করে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে কী লাগবে। আমি নিয়েছি হাফ একটি লাউ, আপনারা চাইলে আপনাদের আন্দাজ মতো নিতে পারেন। গোবিন্দভোগ চাল সামান্য দু চামচ। লাউগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। কড়াইতে তেল গরম করতে দিয়ে প্রথমে আমি মুসুরির ডালের বড়ি ভেজে নেব। বড়ি খুব সাবধানে গ্যাসটা কমিয়ে ভাজবেন, তেতো হয়ে গেলে বড়ির টেস্ট ভালো লাগে না। আবার কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিলাম তেজপাতা এবং জিরে, একে একে টমেটো দিয়ে দিলাম, এবং টমেটো সহযোগে এগুলোকে ভালো করে ভাজতে হবে। টমেটো ভাজা হয়ে গেলে কেটে এবং ধুয়ে রাখা লাউটা দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ হলুদ, গুঁড়ো করে রাখা ধনে এবং জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে এটা ভালো করে নাড়াতে হবে। আন্দাজ মতো নুন এতে অ্যাড করলাম। ধুয়ে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা সিম করে ঢাকা দিয়ে কিছুক্ষণ এটিকে কষতে দিতে হবে। বড়িও অ্যাড করে দিলাম, সামান্য গরম জল এতে অ্যাড করে দিলাম। গ্যাসের আঁচটা কমানোই থাকবে। এবার আমি এতে ঢাকা দিয়ে দেব এবং 10 মিনিট এটি হতে সময় লাগবে। ঢাকা খুলে একবার দেখে নেবেন সব ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে, এতে আমি মিষ্টি হিসাবে জ্যাগারি পাউডার ইউজ করলাম, 2 টিস্পুন ঘি এতে আমি অ্যাড করে দিলাম। সব কিছু একেবারে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাও অফ করে দিলাম। গোবিন্দভোগ চাল দিয়ে লাউয়ের ঘণ্ট প্রস্তুত। গরম গরম পরিবেশন করুন, ভাতের সাথে খান, খুবই ভালো লাগবে। আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।